subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওয়ে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম নিয়ে আলোচনা করব, মানে ইন্ডিয়া ভার্সেস ইউএই ম্যাচের রিভিউ করব এবং ইন্ডিয়া ভার্সেস বাহরিন ম্যাচের প্রিভিউ করব, এবং তার সাথে সাথে দেখব ইন্ডিয়ার রাউন্ড অফ 16 যাওয়ার, মানে পরের রাউন্ডে কোয়ালিফাই করার চান্স কতটা বা সম্ভাবনা কি আছে, মানে ইন্ডিয়ার রাউন্ড অফ 16 কোয়ালিফাই করার ক্রাইটেরিয়া কি। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো ইন্ডিয়া ভার্সেস ইউএই ম্যাচ 2-0 গোলে শেষ হয়েছে, কিন্তু এই ম্যাচে ইন্ডিয়া যেমন খেলেছে সেই খেলার পরও ইন্ডিয়া যখন 2-0 গোলে হেরে গেছে, তার কারণ খুঁজতে বসলে একটাই কথা বলতে হয়, ব্যাড লাক। শুধুমাত্র দুর্ভাগ্যের জন্য ইন্ডিয়া এই ম্যাচটা হেরেছে। ইন্ডিয়ার থেকে ধারে ভারে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইউনাইটেড আরব আমিরশাহির বিরুদ্ধে ইন্ডিয়ার যা পারফরমেন্স ছিল তাতে ইন্ডিয়া জিততেই পারত। ইন্ডিয়া এই ম্যাচে ইউনাইটেড আরব আমিরশাহিকে পুরো ডমিনেট করেছে, বিশেষ করে ফার্স্ট হাফে তো ইন্ডিয়া বেটার সাইড ছিলই, সেকেন্ড হাফেও ইন্ডিয়া খারাপ খেলেনি, কিন্তু তাও দুর্ভাগ্য এবং গোল মিসের জন্য ইন্ডিয়াকে এই ম্যাচটা হারতে হয়েছে। তো যদি পুরো ম্যাচটা দেখা যায় তবে দেখা যাবে যে ইন্ডিয়া 6 গোলের সামনে পৌঁছে গেছিলো, যেখানে প্রথম 2 সুনীল ছেত্রী এবং আশিক করুনিয়ান গোলকিপারের গায়ে মারেন, তারপর জেজের শট এবং সুনীলের শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়, এবং শেষে উদান্তার শট এবং সন্দেশের হেড ক্রসবারে লাগে। সেখানে ইউএই মাত্র 3 গোলের চান্স ক্লিয়ার কাট তৈরি করতে পেরেছিল এবং সেখান থেকে তারা 2 গোল করে যায়। তবে হেরে গেলেও এই ম্যাচে ইন্ডিয়া ইউএইকে ডমিনেট করেছে এবং ভালো খেলেছে, সেটা দেখে আমি খুশি। তবে ইন্ডিয়ার ডিফেন্স এই ম্যাচে একটু নড়বড়ে লাগছিল, ইউএই বেশি অ্যাটাক না করলেও ইন্ডিয়ান ডিফেন্সে প্রীতম কোটাল এবং আনাসের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। মিডফিল্ডে হলিচরণ নার্জারিও সেভাবে কিছু করতে পারেননি, তবে সেই তুলনায় প্রণয় হালদার, অনিরুদ্ধ থাপা, উদান্ত সিংদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এই ম্যাচে। তো চলো বন্ধুরা, এবার বাহরিন ভার্সেস ইন্ডিয়া ম্যাচের প্রিভিউটা করা যাক। তো বাহরিন ভার্সেস ইন্ডিয়া ম্যাচ 14 সোমবার সন্ধ্যে 9:30 থেকে হতে চলেছে, এবং ম্যাচের লাইভ টেলিকাস্ট আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্ক, জলসা মুভিস এবং ডিডি স্পোর্টসে দেখতে পাবেন। তো বাহরিন এখনও পর্যন্ত এই এএফসি এশিয়ান কাপে 2 ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ইউএইর সঙ্গে ড্র করেছে এবং থাইল্যান্ডের কাছে 1-0 গোলে হেরে গেছে, এবং তারা ভারতের গ্রুপে লাস্টে আছে। তো বাহরিন ভার্সেস ইন্ডিয়া ম্যাচের আগে সভাপতি বাহরিন ইন্ডিয়ার থেকে বেশি চাপে থাকবে, তো আমার মনে হয় এই ম্যাচে ইন্ডিয়া ফেভারিট। আর যদি বাহরিন ভার্সেস ইন্ডিয়া ম্যাচের জন্য ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপের কথা বলা হয়, তো আমার মনে হয় ইন্ডিয়া এই ম্যাচে আনচেঞ্জ স্টার্টিং লাইন আপ রাখবে, হয়তো পরের দিকে হলিচরণ নার্সারির জায়গায় যে যে লাল পেকলুও আসতে পারে। তো ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপটা হবে অনেকটা এইরকম: গুরপ্রীত সিং সান্ধু, প্রীতম কোটাল, সন্দেশ জিঙ্গান, আনাস, শুভাশিস বোস, প্রণয় হালদার, অনিরুদ্ধ থাপা, উদান্ত সিং, হলিচরণ নার্সারি, আশিক কুরুনিয়ান এবং সুনীল ছেত্রী। তো এই হতে পারে বাহরিনের এগেনস্টে ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপ। আর বন্ধুরা, বাহরিনের সঙ্গে ইন্ডিয়া এর আগেও এএফসি এশিয়ান কাপ 2011 খেলেছে, তখন বাহরিন ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল এবং ইন্ডিয়া বাহরিনের এগেনস্টে অনেকগুলো গোল কনসিড করেছিল, কিন্তু সেই তুলনায় এই ইন্ডিয়া টিম অনেক বেশি এগিয়ে এবং এরা অনেক পজিটিভ মানসিকতা নিয়ে খেলছে। তো আমার মনে হয় বাহরিনের এগেনস্টে ইন্ডিয়া অ্যাডভান্টেজ। তোমাদের কী মনে হয়, এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, এবার ইন্ডিয়ার পরের রাউন্ডে, মানে নকআউট পর্বে কোয়ালিফাই করার সম্ভাবনা কতটা সেটা দেখা যাক। তো ইন্ডিয়া এখন গ্রুপে দ্বিতীয় স্থানে আছে, 1 আছে ইউএই এবং 3 আছে থাইল্যান্ড আর 4 বাহরিন। তো ইন্ডিয়া ভার্সেস বাহরিন ম্যাচটার ওপর ইন্ডিয়ার নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে আছে। ইন্ডিয়া যদি বাহরিনকে হারিয়ে দিতে পারে তাহলে ইন্ডিয়া ডাইরেক্ট নকআউট পর্বে কোয়ালিফাই করবে, ইন্ডিয়া যদি বাহরিনের সঙ্গে ড্রও করে তখনই ইন্ডিয়ার কাছে পরের রাউন্ডে যাওয়ার ভালো রকম সুযোগ থাকবে। সেক্ষেত্রে থাইল্যান্ডকে তাদের গ্রুপের ম্যাচ হারতে হবে, মানে ইউএইর সঙ্গে থাইল্যান্ড ম্যাচটা হয় থাইল্যান্ডকে হারতে হবে নয় ড্র করতে হবে। থাইল্যান্ড যদি জিতে যায় তাহলে ইন্ডিয়া গ্রুপের 3 দল হয়ে যাবে, এবং 3 দল হলেও ইন্ডিয়ার কাছে যাওয়ার একটা সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে অন্যান্য গ্রুপের দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। তো মোটামুটিভাবে ইন্ডিয়াকে এই ম্যাচটা হারলে চলবে না, ইন্ডিয়া যদি জিততে পারে তো কোয়ালিফাই করবেই, এবং ড্র করলেও কোয়ালিফাই করার একটা ভালো রকম সুযোগ থাকবে। তো বাহরিনের সঙ্গে ম্যাচটা ইন্ডিয়া জিততে চাইবে, কারণ এই ম্যাচে অ্যাডভান্টেজ ইন্ডিয়া। আর ইন্ডিয়া প্রথম 2 ম্যাচ যেভাবে খেলেছে সেভাবে খেললে আমার বিশ্বাস ইন্ডিয়া বাহরিনকে ইজিলি হারাতে পারবে। তোমাদের কী মনে হয়, ইন্ডিয়া কি বাহরিনকে হারাতে পারবে বা ইন্ডিয়া পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে, কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। আর আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে হলে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে থাকবে, সেখানে গিয়ে ফলো করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তো চলো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।